আচ্ছা, মূলত এই ভিডিওটা আমি পাপ্পু ভাইয়ের জন্য বানাচ্ছি, কারণ পাপ্পু ভাই এই শীটগুলো মেনটেন করবে। এখানে বিষয় হচ্ছে কি যে আমি তো প্রথমে বলেছি এটাতে শুধুমাত্র ভ্যালিড ইমেলের দরকার। তো এই যে যেমন সন্দীপ ভাই এখানে একটা করেছে, এখানে হয়তো এটা পাওয়া যায়নি, করেনি, কিন্তু এখানে নাম আছে। তো আমার তো এই লিডের দরকার নেই। হ্যাঁ, আমি যদি এখন এইভাবে একটা করে ডিলিট করতে চাই, আমার এইভাবে ডিলিট করতে অনেক সময় লাগে, এভাবে ক্লিক করে ডিলিট করে এ করতে সময় লাগে। তো আমি আগে প্রথমে আমার শিটটাতে যেহেতু কাজ শেষ, সেহেতু আমি এটা আগে এক্সেল ফাইলে এভাবে ডাউনলোড করে রেখেছি। হ্যাঁ, এক্সেল ফাইলে আমি এটাতে ডাউনলোড করে নিয়েছি। এখন আমি দেখাচ্ছি যে এই শুধুমাত্র ইমেল আছে, এই সবগুলো রেখে বাকিগুলো কীভাবে সহজে ডিলিট করা যায়। তো প্রথমে আগে ইমেলে শর্ট করেন, ইমেলে এভাবে ইতে ক্লিক করে এখানে ডাটাতে এসে এখানে শর্ট এ টু জেড করে দেন। তাহলে হবে কি, দেখেন যে এখন একটা সিরিয়ালে আসবে যে ইমেল, শুধু ইমেল আছে, এই ইমেলগুলো সিরিয়াল হয়েছে। এটা দেখেন, এখান থেকে এখান থেকে এখান থেকে 1000 পর্যন্ত ইমেল শর্ট হয়েছে। তো আমার যেহেতু এখান থেকে উপকারগুলো নাই, তো এগুলো আমি একবার এরকম করে মার্ক করে ধরে শিফট বাটনে ধরে এরকম করে ধরলাম। এখন আমি ডিলিট চাপ দিলাম, আমার এগুলো ডিলিট হয়ে গেলো যেগুলোতে ইমেল নাই। তাহলে এবারে ডিলিট করে দিলাম। এখন আমার প্রথমে যেগুলো ইমেল ছিল না সেগুলো ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এখন আবার নিচে আসে, নিচে কিছু গ্যাপ আছে নাকি দেখেন, এই যে নিচে এখানেও ইমেল নেই, অথচ গ্যাপ রয়েছে। এখান থেকে শুরু করে আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারোতে একটা চাপ দিলাম, একবার আমার সব মার্ক হয়ে গেল। আরও আছে যখন যত আছে সব মার্ক হয়ে গেল। এখন এডিটে গিয়ে ডিলিট করে দিলাম, আমার সবকটা ডিলিট হয়ে গেল। এখন দেখেন শুধুমাত্র এই যে 1076টা ইমেল কাউন্ট হয়েছে, 1076টা ইমেল আছে এবং 1076টা নাম আছে যে যে করছে। এখন আর একটা বিষয় যদি নাম একটু উল্টাপাল্টা হয়েছে, কে কোথায় করছে। তো নাম উল্টাপাল্টা এটা সহজ করে বুঝতে, জাস্ট এখানে এর উপর ক্লিক করে আবার এই ডাটাতে গিয়ে এখানে আবার ইউজার শর্ট করে দেন। তাহলে দেখুন নামগুলো একটা সিরিয়ালে আসবে, এই দেখুন নাম সব একটা সিরিয়ালে চলে আসছে, কে কত করছে, কত ইমেল করছে, সব নাম এভাবে সিরিয়ালে আসবে। এখন নামগুলো ধরুন আবু সাইদ, আমি আবু সাইদ কপিকে নিলাম, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি। এখন এখানে দেখাবে 124টা আবু সাইদ ভাই করছে, 124টা লিড। এখন পেমেন্ট শিটে আবু সাইদ ভাই 124টা লিড করছে, এটা কাউন্ট করা যাবে। ঠিক আছে, এখন তারপরে আবার আলামিন করছে 161। আর এই জন্য আমি আপনাদের বলেছি শিট শিটের নাম সেম নাম ইউজ করুন, কখনো নাম যেন উল্টো পাল্টা না হয়। যদি আপনাদের ধরেন এই যে আরিফুল ইসলাম, কোথাও হয়তো আরিফুল লিখলো আবার কোথাও আরিফুল ইসলাম লিখলো, তাহলে আরিফুল ইসলাম যে কটা আছে যার সে কটা কাউন্ট হবে, আরিফ শুধু ও কটা বাদ যাবে। এই জন্য আপনারা সঠিক নামটা লিখবেন, এই যে আরিফুল ইসলামের 25টা কাউন্ট আছে। ঠিক আছে, এটা দেখেন এইভাবে।